আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এক বছরের মধ্যে করোনায় প্রাণহানি শতকের ঘর ছাড়ালো, চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু। লকডাউনে প্রায় জনশূন্য রাস্তাঘাট, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার থেকে প্রবাসী কর্মীদের জন্য পাঁচ দেশে বিশেষ ফ্লাইট, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার একুশে সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ালো, শুক্রবার ১০১ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে কোভিড ১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এখন ১০১৮২। এদিকে নতুন করে করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছে ৪৪১৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩.৩৬%। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা, গত ২৪ ঘন্টায় ১০১ জন মৃত্যু নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন ১০১৮২। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সবশেষ মারা যাওয়াদের মধ্যে ৬৩ জনেরই বয়স ছিল ৬০-এর বেশি, ২৩ জনের ৫০-৬০, আবার এদের মধ্যে ৯৪ জনই মারা গেছেন হাসপাতালে, আর বাসায় মারা গেছেন ৭ জন। গেল ২৪ ঘন্টায় ২৫৭টি ল্যাবে ১৮৭০৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত করোনা রোগী ৪৪১৭ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ২৩.৩৬%, আর এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৮৬%। সুস্থতার হার কমে এখন ৮৪.৭০, মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৪৩%। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৬৯৪ জন, আর মোট সুস্থ হয়েছে ৬,০০,০০৮ জন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে প্রায় ফাঁকা রাজধানীর সড়কগুলো, বিধিনিষেধ বাস্তবায়নে কড়াকড়ি অবস্থানে পুলিশ, সড়কগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে বাইরে আসা মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপযুক্ত প্রমাণ দিলেই কেবল চলাচলের অনুমতি পাচ্ছে, কারো কারো বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। গেল দুদিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটা কম, বন্ধ রয়েছে শপিং মল ও দোকানপাট। রাসেল খানের রিপোর্ট। রাজধানী তেজগাঁ এলাকার অন্যতম ব্যস্ত সড়ক, দেশজুড়ে কঠোর লকডাউন, সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সকাল থেকে সড়কে নেই যানবাহনের চাপ, তবে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন কেউ কেউ। আমার চাকরি টিকে হলে আমাকে ফোন দিতে হলে ফোন দিলে আমাকে আসতে বাধ্য আর কি। রুগী নিয়ে গেছিলাম সিএমএসে। এদিকে লকডাউন বাস্তবায়নে রাজধানীর প্রধান সড়কে তল্লাশি চৌকি বসিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেকক্ষণ গাড়ি পাই না, আইটায় যাইতে তো পরে সিএনজি আইছে, উঠে গেছি। বাসা থেকে যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে, তালা ভেঙে ঘরে শূন্য টাকা পয়সা যা ছিল কাপড় চোপড় সব নিয়ে চলে গেছে। বেরুইছি, আমাদের গাড়ি নিয়ে অফিসে যাব, কারখানা আছে, কারখানাতে গাড়ি নিয়ে যাব, এই কারণে বেরুইছি। অন্যদিকে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে যানবাহনের কিছুটা চাপ রয়েছে, গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন, তবে উপযুক্ত কারণ দেখাতে না পারলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অজুহাত দেখাচ্ছেন অনেকে, রোগী বা অনেকে হচ্ছে ওষুধ কিনতে যাচ্ছেন, সেই কারণটা অজুহাতটা যথাযথ না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্দেশিত ১৮টি ক্রাইটেরিয়া আমরা যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে আমরা নিশ্চিত হয়ে অবাধে যাতায়াতের সুযোগ করে দিচ্ছি। এর বাইরে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে আমরা প্রয়োজনে যাদের মুভমেন্ট পাস রয়েছে এবং যৌক্তিক কারণ থাকলে তাদেরকে আমরা এক্সকিউজ করছি। মুড়ি কেনার জন্য সে ৩০০ ফিরে যাচ্ছেন, এই ধরনের কিছু কিছু অজুহাত আমরা লক্ষ্য করছি যেটা খুবই অপ্রত্যাশিত। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর শপিং মল ও দোকানপাটগুলো যথানিয়মে বন্ধ রয়েছে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।
তৃতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে সারা দেশে। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বন্ধ, তবে সড়ক দখলে নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি সহ ছোট যানবাহন। বিভিন্ন সড়কে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ থাকলেও ভিড় বেড়েছে কাঁচাবাজারে। কিছু এলাকায় বিধিনিষেধ মানতে চাইছে না মানুষ, নানা অজুহাতে ঘরের বাইরে আসছে তারা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। চট্টগ্রামে লকডাউনে চলাচল কমেছে লোকজনের। শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনও কম, তবে নগরীতে প্রচুর রিকশা চলছে। রাজশাহীতে তৃতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে। নগরীর সব শপিং মল দোকানপাট বন্ধ। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের টহল ও চেকপোস্ট। ময়মনসিংহে লকডাউনের তৃতীয় দিনেও কড়াকড়ি অব্যাহত আছে। দু একটি রিকশা ও অটোরিকশা ছাড়া শহরে তেমন কোনো যানবাহন দেখা যায়নি। উপযুক্ত কারণ ছাড়া কাউকে বাইরে যেতে দিচ্ছে না পুলিশ। সিলেটে লকডাউন চলছে যথানিয়মে, কোনো যাত্রীবাহী যানবাহন চলেনি। বন্ধ ছিল জরুরি সেবা ছাড়া সকল দোকানপাট। খুলনায় কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুরে প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকায় পার্শ্ব সড়কে বেড়েছে যানবাহন চলাচল। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নগরীর বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। হিলিতে বেশিরভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। ভোলা লক্ষ্মীপুর নৌরুটে লকডাউন অমান্য করে ফেরিতে যাতায়াত করছে শত শত মানুষ। কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের দুর্ভোগ বিবেচনায় পাঁচ দেশে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে এই ফ্লাইট চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে দেশগুলোর বিভিন্ন গন্তব্যে শতাধিক ফ্লাইট চলাচল করবে, তবে শুধু প্রবাসী কর্মীরা যেতে পারবেন এসব ফ্লাইটে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও বন্ধ আকাশপথ, বন্ধ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছে দেশে আটকে পড়া হাজার হাজার প্রবাসী কর্মজীবী। এমন প্রেক্ষাপটে লকডাউনের মধ্যেই বিদেশগামী কর্মীদের গন্তব্যে যাওয়ার বিষয়ে পাঁচটি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, শনিবার থেকে পাঁচটি দেশে ফ্লাইট পরিচালনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সপ্তাহে শতাধিক ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। ক্যালকাটা থেকে স্পেশাল ফ্লাইট পাঁচটা দেশে এবং ওই দেশের এয়ারলাইনগুলোর মাধ্যমে এগুলো হবে, যেমন সৌদি আরবের বিমান, আর এখানে আছে ইউএস, তারপর কাতার, কাতারের শুধু কাতার বিমান, এইভাবে আর কি ওই দেশে এয়ারলাইন্স আর বাংলাদেশের এয়ারলাইন্সের সাথে মিলে এই বিষয়টা, এই ফ্লাইট গুলো হবে। এসব ফ্লাইটে শুধুমাত্র প্রবাসী কর্মীরাই যেতে পারবেন বলে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান। আমরা ওদেরকে পাঠাচ্ছি যারা ওখানে চাকরির জন্য যাচ্ছে। আপাতত যেহেতু আমাদের লকডাউনের ডেটটা দেওয়া আছে 20 তারিখ পর্যন্ত, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে বলেও জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের যাত্রীদের মাঝে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। সিউলের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-19 পজিটিভ শনাক্তের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ আছে। এই নিষেধাজ্ঞা শুক্রবার থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের দূতাবাস। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে। লকডাউনের মধ্যেই সড়ক দুর্ঘটনা, টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত 3, আহত 2।
আবারও আমন্ত্রণ রাত 9টায় একুশের সংবাদে। টাঙ্গাইলের কালীহাতিতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চর বাবলায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুজন। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের 4 নম্বর ব্রিজের কাছে দাঁড়িয়েছিল। সে সময় পেছন দিক থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের 3 আরোহী নিহত হয়। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ করোনা পরীক্ষার কিট এবং অন্যান্য মেডিকেল টেস্টিং কিট ও রিয়াজেন্ট জালিয়াতির অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব সামগ্রী বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর ও বনানীতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন মেডিকেল ডিভাইস, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ মেডিকেল টেস্টিং কিট ও রিয়েজেন্ট সহ 9 জনকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, বিশেষ ধরনের প্রিন্টিং মেশিনের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ টেস্টিং কিট ও রিয়েজেন্ট নতুন করে মেয়াদ বাড়াতো চক্রটি। প্রিন্টিং মেশিনের সাহায্যে মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার খুব অল্প সময় বাকি রয়েছে এরকম বিভিন্ন টেস্ট কিট ও রিয়েজেন্ট সমূহের মেয়াদ বাড়ানোর কাজ চলছে। করোনা সহ বিভিন্ন ধরনের মেডিকেল টেস্টিং কিট ও রিয়েজেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের কথা জানতে পেরেছে র‍্যাব। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দিত, কিন্তু সুনির্দিষ্টভাবে এখনো বিষয়টা তদন্তের পর্যায়ে আছে। করোনা, ক্যান্সার সহ বিভিন্ন রোগের যে সমস্ত প্যাথোলজিক্যাল টেস্টের জন্য আমরা নিয়মিত বিভিন্ন ল্যাবরেটরিতে যাই, টেস্টগুলো করার জন্যই এই সকল রিয়েজেন্ট ব্যবহার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, চক্রটি 2010 সাল থেকে স্বল্পমেয়াদী টেস্টিং কিট ও রিয়েজেন্ট আমদানি করত। মেয়াদ উত্তীর্ণ এবং সহসা মেয়াদ উত্তীর্ণ হবে এরকম টেস্ট কিট ও রিয়েজেন্ট সমূহ দেশি বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের নিকট থেকে সংগ্রহ করে এবং পুনরায় তাতে বর্ধিত মেয়াদ বিশেষ মুদ্রণ যন্ত্রের সাহায্যে বা মুদ্রণ টেম্পারিং এর মাধ্যমে এই সকল টেস্টিং কিট ও রিয়েজেন্ট সমূহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এসব পণ্য আমদানিতে ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে জানায় র‍্যাব। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু কোনোটি স্বনামধন্য না। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। পুরান ঢাকার ঐতিহ্য আর নতুন ঢাকার আভিজাত্যের মিশেলে তৈরি হয় রাজধানীর বেইলি রোডের ইফতার। বাহারি সব ইফতার সামগ্রী নিতে এবার তেমন ভিড় নেই দোকানগুলোতে। দোকানিরা বলছেন, করোনা স্বাস্থ্যবিধি মেনেই ইফতার বিক্রি করছেন তারা। এছাড়া অনলাইন অর্ডারেও ইফতার সামগ্রী যাচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডের ইফতার কিনতে প্রতিবছরই ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে দোকানগুলোতে। এবার নেই সেই চেনা পরিচিত রূপ। করোনায় স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে বেচা কেনা। ক্রেতা কম, আয়োজনও কিছুটা কম, তবে যা আছে থরে থরে সাজিয়ে রেখেছেন দোকানিরা। ছোলা পেঁয়াজু ছাড়াও বিক্রি হচ্ছে মাংসের রোস্ট, কলিজা ভুনা, মগজ ভুনা সহ নানা মুখরোচক সামগ্রী। রয়েছে নানা স্বাদের পিঠাও। বিক্রেতারা বলছে, কোভিডের কারণে বিক্রি কিছুটা কম, তবে অনলাইনে অর্ডার ভালোই আছে। আমাদের আশানুরূপ বিক্রি হচ্ছে না, ক্রেতার সংখ্যা খুবই কম, কারণ মানুষ সবাই একটা আতঙ্কের ভিতরে আছে। অনলাইনে করছি আমরা, মোটামুটি রেসপন্স ভালো, মানে এইটুকু যদি হয় এটা যদি আর একটু ভালো প্রচার করতে পারতাম তাহলে বোধহয় আমরা শুধু অনলাইনেই থাকতাম। তান্দুরি চিকেন, ছাঁচলিক রোল আছে, পিঠার অনেক আইটেম আমাদের এখানে। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া ব্যক্তিরাই মূলত কিনছেন এই ইফতার সামগ্রী। স্পেশালি এখানে বিফ, কালাবুনা বা মগজ এই জাতীয় জিনিসগুলা ওই মুড়ির সাথেই করার, এটা আসলে বাচ্চারা খুব এনজয় করে। বাচ্চারা যেহেতু বাসায় আছে ওরা একটু চায় একটু মানে ইফতারি কিনতে, জিলাপি বুঁদিয়া, তো ওটার জন্য এসেছি। হালিম নিয়েছি, রোস্ট, দেন হচ্ছে পরোটা আর জিলাপি নিয়েছি। করোনা লকডাউনে ইফতারের চেয়ে স্বাস্থ্যবিধি মানা জরুরি বলেও মনে করেন তারা।
মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, বিরতির পর যা থাকবে। যুক্তরাষ্ট্রে ফেডেক্সের গুদামে গুলিতে নিহত আট, আহত অনেকে, বন্দুকধারীর আত্মহত্যা। আর এরই সাথে শেষ করছি রাত নটার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এক বছরের মধ্যে করোনায় প্রাণহানি শতকের ঘর ছাড়ালো, ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু। লকডাউনে প্রায় জনশূন্য রাস্তাঘাট, বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার থেকে প্রবাসী কর্মীদের জন্য পাঁচ দেশে বিশেষ ফ্লাইট, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।